ঝাড়গ্রামে আমরা চলে এসেছি আর এই মেঠোবাড়ি গ্রিন রিসর্টেই আমরা উঠেছিলাম। রিসর্টের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের। রিসর্টের বুকিং ইনফরমেশন জানতে ওপরের আই বাটনে যেতে পারে। ঝাড়গ্রামে কি ঘোরা যায় সেইগুলো তোমাদের জানাবো, তো আমাদের সঙ্গে থাকো। গাছগুলোকে রেখে দিয়ে এই রিসর্ট খুব সুন্দরভাবে বানানো হয়েছে। মেঠোবাড়ি গ্রিন রিসর্টের আমরা রাত্রিযাপন করেছি ট্রি হাউসেই। পিছনে আছে একটা বিরাট ফরেস্ট, আর সামনে আশেপাশে যদি দেখতে চাও, যেমন এখানে এখান থেকে ঘোরা যায় চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম বেড়াতে। আজ আমাদের প্রথম গন্তব্য কনক দুর্গা মন্দির। তাহলে তুমি ঝাড়গ্রামের প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দর এই রাস্তা। দুদিকে হচ্ছে শালের জঙ্গল, আর মাঝখান দিয়ে একে বেঁকে চলে গেছে এই রাস্তা। সেই রাস্তাটা আলটিমেট আলটিমেট, মানে দুর্দান্ত এই রাস্তার ফিলিংস। আমি অনেক জায়গায় ঘুরেছি, এই রাস্তার ফিলিংস এই ঝাড়গ্রামে সেই পাওয়া যায়। মানে ন্যাচারাল বিউটি, এই বিউটি ভাবা যায় না। আমরা ঝাড়গ্রাম আগেও এসেছি, আর এই রাস্তায় দাঁড়িয়ে আমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি। এই রাস্তাটা আলটিমেট। ঝাড়গ্রাম স্টেশন থেকে কনক দুর্গা মন্দিরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার, যেতে সময় লাগে ঘন্টা খানেক। চিলকিগড় রাজবাড়ির থেকে খুব কাছাকাছি মন্দির, তো দুর্গেশ করে যে গুপ্তধন মুভিটা হয়েছিল সেখানে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখানো হয়েছিল, সঙ্গে দেখানো হয়েছিল এই মন্দিরের কিছু ভিউ। তো আজকে আমরা মন্দিরটা দেখব আর জানবো এই মন্দির সম্বন্ধে। বাইকের পার্কিংও দিতে হয়? ২০ টাকা। টু-হুইলার পার্ক করলাম তো তার জন্য ২০ টাকা নিল। আর এই হচ্ছে বুকিং কাউন্টার। আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির দেখতে। ঠিক আছে, করলেন না অভিষেক? হ্যালো, আমাদের প্রিয় এই মন্দিরের, কনক দুর্গা মন্দিরের অনেক প্রাচীন অলৌকিক অনেক কিছু মানে ইতিহাস আছে। যেমন এই যে জঙ্গল আপনারা দেখছেন, এই জঙ্গলে 108টা শিবলিঙ্গ পাওয়া গেছিল। এখানে ক্যান্সারেরও গাছ আছে, ক্যান্সারের চিকিৎসার জন্য। হ্যাঁ, বহু প্রাচীন গাছ। অঙ্কন দিয়ে হয়েছিল বলে এই মন্দিরের নাম হচ্ছে কনক দুর্গা। এখানে নরবলিও হতো এক সময়, কিন্তু এখন সেটা বন্ধ। নবমীর দিন এখানে মহিষ বলি, পাঁঠা বলি এগুলো হয়, এই প্রথা এখনও চালু আছে। চলুন আমাদের সাথে আজকে এই প্রাচীন মন্দির আপনারা ঘুরে দেখুন। যে আগে আমরা একদম মন্দির পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারতাম, এখন মানে কমিটি হয়েছে, মন্দিরের অনেক ডেভেলপ হয়েছে, যার জন্য আমাদেরকে এই রাস্তাটা আমাদের পায়ে হেঁটে আসতে হয়েছে। মন্দিরে যাওয়ার রাস্তাটা দুর্ধর্ষ, রাস্তার দুপাশে জঙ্গল আছে, জঙ্গলকে সংরক্ষণ করে রাখা আছে। কারণ হচ্ছে এখানে প্রচুর দুর্লভ গাছ আছে। এই দেখো হাতি বেরিয়েছে তোমাকে বাচ্চা নিয়ে। ওটাকে বলি দেওয়ার পর ওটাকে হাঁড়ির ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। মায়ের একটা উনুন আছে, ওই উনুনে বসিয়ে দেওয়া হলো, কাঠ দুটো জ্বালিয়ে দেওয়া হলো, একটা খুন্তি আর মশলাপাতি যেগুলো দেওয়ার দিয়ে দেওয়া হলো, এই রান্নাঘরের শিকলটা বন্ধ করে দেওয়া হলো। আর পরের দিন সকালবেলায় রাজার বংশধর কেউ এসে ওই দরজাটা খুলবে, এবং যে রান্নাটা হয় যেটা যে অপূর্ব যে টেস্ট, মানে সেটা ভগবানের মানে আশীর্বাদ ছাড়া যেটা হয় না। যেখানে মায়ের ওই প্রসাদটা রান্না হয় সেই জায়গাটা আমরা আপনাদের দেখাবো। চলুন একবারে ওই স্থানে যাই। মন্দিরের সামনে আমি চলে এসেছি আমরা। এই হচ্ছে কনক দুর্গা মন্দির।
একটা প্রাচীন মন্দির আছে, প্রাচীন মন্দির আগে এখানে পুজো হতো এবং প্রাচীন মন্দিরটা এখনও আছে, ওখান থেকে স্বর্ণ ইট পাওয়া যায় যার ফলে এই মন্দিরটা নতুনভাবে সংস্কার। নাট মন্দিরে আছে যজ্ঞকুণ্ড, আর দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় ঢাক রাখা আছে, দেখেই মনে হচ্ছে এই ঢাক বেশ প্রাচীন। নতুন মন্দিরের পাশেই আছে প্রাচীন এই কনক দুর্গা মন্দির, প্রায় 600 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির। দেখছি মন্দিরের মাথায় বাজ পড়েছিল, সেই জন্য মন্দিরটা মাঝখান থেকে ক্র্যাক হয়ে গেছে। কনক দুর্গা মন্দিরের সামনেই তৈরি হচ্ছে এই গেস্ট হাউস, তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেই এই গেস্ট হাউস তৈরি হচ্ছে, পাশে আছে নতুন মন্দির। যেখানে হচ্ছে মায়ের নবমীর দিন রাত্রেবেলায় হচ্ছে মায়ের ভোগ রান্না হয়, আমাদের প্রচলিত আছে যে এইটা মাই এসে এটা রান্না করে। এখানে রান্নাবান্না হচ্ছে, এখানে থাকার জায়গা হচ্ছে, এই মন্দিরে হচ্ছে হেরিটেজ ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এসে উনি এই পুরো রিস্ট্রাকচার মানে রিকনস্ট্রাকশনের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন। এটা হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা, মানে পুরোহিত এখানে খাওয়া দাওয়া করে। আর 600 বছর আগেকার মন্দির, সেই মন্দিরটা যদি ভেঙে করতে যায় অন্য মন্দির করে দেওয়া যায়, সেটা তো কিছু হলো না। এই যে পুরানো জিনিসটাকে এটা কীভাবে রাখা যাবে তার জন্য একটা ব্যবস্থা করা দরকার। মন্দিরের সামনেই আছে মহিষ ও ছাগল বলি দেওয়ার স্থান। মন্দির চত্বরে প্রচুর হনুমানের উপদ্রব আছে। মন্দির থেকে সামান্য দূরে অবস্থিত দুলুং নদী, আমরা নদীর তীরেই এখন যাচ্ছি। বয়ার পুরি, এই গাছগুলো খুব দুর্লভ গাছ, এই ফরেস্টে আছে। কনক দুর্গা মন্দির থেকে সামান্য দূরত্বে অবস্থিত এই ডুলুং নদী, এটাকে পড়া পাত্র। দর্শন পেলাম, প্রসাদও পেলাম, আর জায়গাটা তো অসাধারণ, খুব সুন্দর লাগলো ঘুরে।
জায়গাটা সিনিক বিউটি অসাধারণ, দারুণ। ছোট্ট একটা জঙ্গলের মজা এখানে পেলাম। কনক দুর্গা মন্দির ঘুরে এবার আমরা যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি দেখতে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ির দিকে, আর চিল্কিগড় রাজবাড়িটা হচ্ছে জামমনি ব্লকের অন্তর্গত। আপনারা দেখছেন মোহর ক্রিয়েশন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর তারই ভিডিও পোস্ট করি আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলে। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এখানকার বাড়িগুলো খুব সুন্দর, ম্যাক্সিমামটাই মাড হাউস, মাটির দোতলা বাড়ি আর টিনের ছাদ। কনক দুর্গা মন্দির থেকে চিল্কিগড় রাজবাড়ির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। ঝাড়গ্রাম স্টেশন থেকে চিল্কিগড় রাজবাড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে ডুলুং নদী এবং কনক দুর্গা মন্দিরের অনতি দূরত্বে জামবনি ব্লকের অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হল চিল্কিগড় রাজবাড়ি। বড় রাস্তার ওপরেই রাজবাড়ি, প্রবেশে বড় তোরণদ্বার, ঢুকেই একটা উন্মুক্ত প্রাঙ্গণ, বাদিকে একটা প্রাচীন বৃহৎ অশ্বত্থ গাছ, তাতে অনেক টিয়ার বাসা, তার পাশ থেকেই একে একে চোখ পড়ল 3টি মন্দির, পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার ও আউটহাউস এবং ডাইনে মূল রাজপ্রাসাদ, সব মিলিয়ে সুন্দর মনোরম পরিবেশ। রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরেই আছে 3টি ভগ্নপ্রায় মন্দির। এর মধ্যে সবথেকে বড় নবরত্ন শৈলীতে নির্মিত কালাচাঁদ মন্দির, এই মন্দিরে নিত্যপুজো হয়ে থাকে। প্রধান ফটকের পাশেই আছে শিব মন্দির, সবথেকে ছোট মন্দিরটি গায়ত্রী দেবীকে উৎসর্গ করা হয়েছে। এই রাজবাড়ি নিয়ে আমাদের চ্যানেলে সম্পূর্ণ একটি ভিডিও আছে, ভিডিওটি দেখতে ওপরের আই বাটনে যেতে পারে। চিল্কিগড় রাজবাড়ি ঘুরে এবার আমরা যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। ঝাড়গ্রাম রাজবাড়ি আপাতত এখন খোলা নেই। চিল্কিগড় রাজবাড়ি থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটার, সময় লাগে প্রায় ঘন্টা খানেক। ঝাড়গ্রাম স্টেশন থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। প্রায় 1600 শতাব্দীতে নির্মিত ঐতিহাসিক এই ঝাড়গ্রাম রাজবাড়ি ঝাড়গ্রাম পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ, মনোমুগ্ধকর ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়িতে বেশ কিছু বাংলা চলচ্চিত্রের শুটিংও হয়েছে, তার মধ্যে অন্যতম সন্ন্যাসী রাজা, দুর্গেশ্বরের গুপ্তধন ইত্যাদি। ঝাড়গ্রাম রাজবাড়ি ঘুরে মাত্র 5 মিনিটেই পৌঁছে গেছি সাবিত্রী দেবীর মন্দিরে। সাবিত্রী দেবীর মন্দির ঝাড়গ্রাম রাজপরিবারের পবিত্র মাতৃ মন্দির। দুর্গাপূজার সময় মন্দিরে এখনও বলি প্রথার প্রচলন আছে। প্রায় 350 বছরে প্রাচীন এই মাতৃ মন্দিরে আজও মা দুর্গার নিত্য পুজো হয়। ঝাড়গ্রাম ভ্রমণ আজ আমরা এখানেই শেষ করলাম, পরের দিন যাব বেলপাহাড়ি ভ্রমণে। আশেপাশে গুড় তৈরি হচ্ছে, তো এটাও একটা দেখার মতো জিনিস। ঝাড়গ্রামে কিছু মিউজিয়াম আছে, ডিয়ার পার্ক আছে, তারপরে ঝাড়গ্রাম সিটিটাও তোমরা ঘুরে দেখতে পারো।